মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বাননা। মধ্যপ্রাচ্য জুড়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জননেতা পার্টির বিজেপি মুখপাত্র সহ দুই নেতার অপমাননাকর বক্তব্যের জের ধরে মধ্যপ্রাচ্য জুড়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছে। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া আজ সোমবার এ তথ্য জানায়। কাতার, কুয়েত ও সৌদি আরবের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ঘটনার প্রতিবাদ স্বরূপ হয়েছে। কুয়েত সহ অনেক দেশে পণ্য বয়কটের ডাক উঠেছে। টুইটারে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট নামে হ্যাশট্যাগ প্রতিবাদ জানানো হচ্ছে। এনটিভি জানায়, কুয়েতের আল আরাদিয়া কোঅপারেটিভ সোসাইটির সুপার শপে ভারতীয় চা, চাল ও অন্যান্য পণ্য বিক্রি বন্ধ রাখা হয়। কর্মীরা এসব পণ্য ঢেকে দিয়েছেন এবং কিছু কিছু পণ্য টলিতে ফেলে রেখেছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিজেপির সমর্থকদের অনেকেই আরবদের ভারতীয় পণ্য বয়কটের ডাকের জবাবে আরব কোম্পানিগুলোর বয়কটের ডাক দিয়েছেন। কাদফ এয়ারফ্লাই, এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়। বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে টেলিভিশনে এক বিতর্কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অপমাননাকর বক্তব্য রাখায় অভিযোগ রয়েছে। মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দেল একটি টুইট করে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে। পরে টুইটটি মুছে ফেলেন জিন্দল। নিজের আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন নূপুর শর্মা। টিভি বিতর্কের সময় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে অপমাননাকর বক্তব্যের জন্য নূপুর শর্মা ক্ষমা চেয়েছেন। নূপুর শর্মা জানিয়েছেন নিঃস্বার্থভাবে তার বিবৃতি প্রত্যাহার করেছেন তিনি। নূপুর শর্মা বলেন, কারো ধর্মী অনুভূতি আঘাত আনা তার উদ্দেশ্য ছিল না। এই ঘটনার প্রতিবাদে কাতার, কুয়েত ও ইরান ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে। নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে আপনারা তথ্যগুলো জানতে পারেন।